নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, ইনফার্টিলিটি এবং হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। আমরা জানি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস মহিলাদের সবথেকে কমন হরমোনাল সমস্যা এবং এটি 5 জন মহিলার মধ্যে একজনের দেখতে পাওয়া যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওজন বেড়ে যায় এবং যদি ওজন বাড়ে তাহলে মাসিক অনিয়মিত হয় এবং বন্ধত্বের সমস্যা দেখা দেয়। এছাড়াও ওজন বাড়লে ব্লাড প্রেশার বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে বা হার্ট ডিজিজ হতে পারে, কোলেস্ট্রল বাড়তে পারে। তাই জন্য ওজন কমাতে সবসময় বলা হয়। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে ওজন কমানোটা একটা যুদ্ধের মতো, শুধু এক্সারসাইজ করলে হয় না, তার জন্য ডায়েটিং করতে হয় এবং ডায়েট করতে গেলে খেয়াল রাখতে হবে যে কম খাওয়া নয়, কারণ কম খেলে আপনি দুর্বল হয়ে যাবেন। ঠিকঠাক খাওয়া, আর এই ঠিকঠাক খাওয়া কি সেটাই আজকে আমাদের বোঝাবে আমাদের টিমের ডায়েটিশিয়ান অরিত্র খান। আশা করি অরিত্রর কথা শুনলে আপনাদের প্রভূত উপকার হবে। নমস্কার। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আমরা খুব কমন প্রবলেম দেখি মেয়েদের মধ্যে, এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ডায়েট কি হতে পারে? হোয়াট কুড বি দ্য নিউট্রিশনাল ম্যানেজমেন্ট ফর দ্য পেশেন্টস হু আর সাফারিং ফ্রম পিসিওএস? তো পিসিওএস এর জন্য প্রথমেই যেটা আমরা আসছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শুড বি আ মিক্সড প্ল্যাটার অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সেখানে যেরকম ভাত, রুটি, অবশ্যই সেটা ক্যালোরি ক্যালকুলেটেড সেটা থাকবে, তার সঙ্গে সঙ্গে শাক সবজি ফল সেগুলোও কিন্তু ডায়েটের মধ্যে রাখতে হবে, যাকে আমরা নন স্টার্চ পলিস্যাকারাইড বলছি, ডায়েটারি ফাইবার। আমাদের আরডিএ বলছে 40 গ্রাম অফ ডায়েটারি ফাইবার উড বি দ্য বেস্ট রেকমেন্ডেড ডায়েটারি ফরওয়ার্ড ফর দ্য পেশেন্টস, সেটাকে মাথায় রাখতে হবে। এবং ফল বলতে গেলে শুধু ফলের রস নয়, সেখানে কিন্তু মৌসুমি টাটকা গোটা ফল, চালানি ফল বেশি নয়, দেশি ফলের উপর জোর দিতে হবে। এবং প্রোটিন বলতে গেলে যেটা খুব হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন, জৈবিক মূল্য খুব ভালো আছে, ডিম সেদ্ধ হতে পারে, সয়াবিন হতে পারে, রাজমা হতে পারে, লিনমিট চিকেন হতে পারে, মাছ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ডাল উড বি দ্য গুড সোর্সেস অফ দ্য প্রোটিন দ্যাট শুড কনজিউম ফর দ্য পেশেন্টস হু আর সাফারিং ফ্রম পিসিওএস। এবং ফ্যাট বলতে গেলে যেগুলো সম্পৃক্ত ফ্যাট, অর্থাৎ ঘি, বনস্পতি, চিজ, বাটার, ক্রিম, মাটন, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং যেগুলো মুফা এবং পুফা সমৃদ্ধ অয়েল 1:1 রেশিও করে, সেগুলো ডায়েটের মধ্যে রাখতে হবে, অর্থাৎ কম্বিনেশন অফ অয়েল ইজ গুড ফর কুকিং, এটাকে মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, খুব বেশি চা খাওয়া, খুব বেশি কফি খাওয়া, ক্যাফিনেটেড ড্রিঙ্ক খাওয়া, এগুলোকে বর্জন করতে হবে। প্রিজার্ভ খাবার দাবার খাওয়া, ক্যান ফুড খাওয়া, এগুলোকে মাথা থেকে বার করতে হবে, এগুলোকে খাওয়া একদমই চলবে না। ব্যালেন্স নিউট্রিশাস ডায়েট পিসিওএস এর জন্য মাথায় রেখে আমাদেরকে ফলো করতে হয়, যেখানে ডিম শুরু হচ্ছে একটা আর্লি মর্নিং স্টাফ দিয়ে, তারপরে ফলোড বাই ব্রেকফাস্ট, তারপর মিড মর্নিং এ হয়তো একটা ফ্রুটস, তারপর লাঞ্চ প্রপার লাঞ্চ, তারপর ইভিনিং এর দিকে হয়তো অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, তার সঙ্গে ডিনার। ব্রেকফাস্টটা 7টা থেকে 9টার মধ্যে করে নিতে পারলে ভালো হয় এবং ডিনারটা মোটামুটি ভাবে 8টা থেকে 9টা 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে করে ফেলতে পারলে ভালো হয়। ব্যালেন্স নিউট্রিশাস খাবার দাবার পিসিওএস এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে।